মটন গোলা কাবাব বানাতে লাগছে। প্রথমে মিক্সিতে মাটন কিমা, শুকনো লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁপে সেদ্ধ করে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বেসন, পেঁয়াজের বেরেস্তা ও টক দই, নুন সব একসাথে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। একটা পাত্রের চারিদিকে মাটনের মিশ্রণটা রেখে মাঝে অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি বসিয়ে তাতে গরম করা কয়লা রেখে তার মধ্যে ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এবার হাতে অল্প করে তেল মাখিয়ে মাটনের মিশ্রণটা দিয়ে কাবাবের আকারে গড়ে নিয়ে একটা পেপার স্ট্র বলগুলোর মাঝে ঢুকিয়ে বের করে নিতে হবে। এরপর ননস্টিক প্যানে সাদা তেল ও ঘি ব্রাশ করে কাবাবগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। ওই প্যানে অল্প নুন দিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। সার্ভিং প্লেটে রেখে উপর থেকে ভাজা পেঁয়াজ ছড়িয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মাটন গোলা কাবাব। নতুন রূপে নতুন স্বাদে ফরচুন রান্নাবান্নার সোম থেকে শনি বিকেল 4টে স্টার জলসা ও ডিজনি প্লাস হটস্টারে।